সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু ভেদে জানাচ্ছি আদাব আমি এ পর্বে আলোচনা করবো ভেজাল দুধ চেনার উপায় নিয়ে ভেজালের ভিড়ে আসল নকল চেনাই মুশকিল পুষ্টির আশায় যে দুধ কিনে আনছেন তা আসলে কতটা খাটি তা নির্ণয় করারও উপায় থাকে না সবসময় আবার এই ভেজাল দুধ আমাদের শরীরে প্রবেশ করে উপকারের বদলে অপকার করে কারণ হতে পারে নানা কঠিন অসুখের তবে উপায় জানা না থাকলেও আপনি বুঝতে পারবেন দুধ ভেজাল মিশ্রিত কি না কীভাবে চলুন জেনে নেই অল্প একটু দুধ মাটিতে ঢালুন যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে তাহলে দুধ খাটি ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে তাহলে দুধ খাটি নয় এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট বাড়িতেই করে ফেলুন স্টার টেস্ট পাত্রে একটু দুধ নিয়ে তাতে দুই চা চামচ লবণ মেশান যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীল হয় তাহলে বুঝবেন দুধে কার্বোহাইড্রেট রয়েছে দুধে ফরমালিন রয়েছে কিনা তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক অ্যাসিড মেশান যদি নীল রঙ হয় তবে ফরমালিন আছে দুধে ইউরিয়া মেশানো আছে কি না তা ঘরোয়া উপায়ে নির্ণয় একটু কঠিন তবে এখন তোই বুঝতে চাইলে এক চামচ দুধে সয়াবিন পাউডার মেশান কিছুক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন যদি লিটমাস ডোবাতেই লাল লিটমাস নীল হয় তবে বুঝবেন ইউরিয়া রয়েছে সেই দুধে দুধের সমান পানি মেশান একটি শিশিতে এবার শিশির মুখ বন্ধ করে জোরে ঝাঁকান স্বাভাবিক কেনা স্বাভাবিক ফেনা হলেই বুঝবেন দুধে মেশানো আছে ডিটারজেন্ট সুপ্রিয় বন্ধুগণ আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদের